আসলে নিজের জন্য কখনো কোনো কিছু চাইনি ব্যক্তিগত। আমাকে একটা আশ্বাস দিয়েছেন যে রাস্তার যে ব্যাপারটা, ওনারা আমাকে বলেছিলেন যে রাস্তার কিছু ব্যবস্থা করবেন, কিন্তু এখনো করবেন আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনো ওই করবেন তাই থেকে গেল। আমি আমি আসলে নিজের জন্য কখনো কোনো কিছু চাইনি ব্যক্তিগত। তারপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের সাবেক ঘাগরা জোনের মেজর আশিক ছিলেন স্যার, উনি স্বয়ং নিজে আমাকে ওনার ডেকে নিয়ে হচ্ছে এক জায়গা সহ হচ্ছে বাড়ি করার একটা আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। তো আমি নিজে গিয়েছিলাম ওখানে, জায়গা সহ আমি পরিদর্শন করেছি এবং নির্বাচিত করেছি যে এই জায়গাটা। পরে ওখানে ওই যে আশ্বাসটা প্রতিশ্রুতিটা এখনো ওখানে থেকে আছে, এটাকে আদৌ কি বাস্তবায়ন হবে কিনা জানি না, আশ্বাস দিয়েছিলেন কিন্তু এই ওই প্রতিশ্রুতি এখনো থেকে গেল, আদৌ কি বাস্তবায়ন হবে কিনা জানি না। না আমার কোনো চাপাও নাই ভাইয়া।